হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা 2024 সালে কীভাবে আপনারা আপনাদের বাইকের বা গাড়ির চার চাকার চালান আপনারা অনলাইনে জমা করবেন। অর্থাৎ আপনাদের যদি ট্রাফিকে ধরা হয়, কোনো কারণবশত আপনাদের ফাইন দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু আপনারা অনলাইন থেকে বাড়িতে বসেই দিতে পারবেন। সেটা হয়তো মোবাইল দিয়ে পারবেন না, কিন্তু কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে কিন্তু চালানটি জমা করতে পারবেন। আর এই চালানটি জমা করবার জন্য কিন্তু আপনাদের কাছে যেদিন আপনাদেরকে চালানটা দিয়েছে সেদিন থেকে এক মাস পর্যন্ত কিন্তু সময় থাকে। এক মাসের মধ্যে যদি আপনারা না দেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কোর্টে চালান হয়ে যায়, তারপরে সেটা আপনাদের কোর্ট থেকে গিয়ে কিন্তু সেই চালানটি পেমেন্ট করতে হয়। তো সেটা ঝামেলা না করতে হলে আপনারা অনলাইন থেকে এক মাসের মধ্যে সেটা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট কীভাবে করবেন তার কমপ্লিট প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, গুগলে গিয়ে লিখবেন বাইক চালান। সিম্পলি বাইক চালান যখনই লিখবেন দেখবেন এরকম একটা পেজ আসবে, চালান ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের চালানগুলো কিন্তু এখানে দিতে পারেন। তো এখানে আপনারা তিনভাবে চালান জমা করতে পারেন। এক হচ্ছে আপনারা চালান নাম্বার দিয়ে, যেটা দিয়েছে ট্রাফিক থেকে, অথবা আপনারা আপনাদের গাড়ির নাম্বার দিয়ে, অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিয়ে। তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করবেন। যে অপশনটা চুজ করবেন সেটারই নাম্বার কিন্তু নিতে দিতে হবে। যদি আপনারা চালান নাম্বার দেন, চালান নাম্বার দেবেন, ড্রাইভিং লাইসেন্স হলে তার নাম্বার দেবেন, আর গাড়ির নাম্বার হলে ভেহিকেলস নাম্বার ক্লিক করে আপনারা ভেহিকেলসের নাম্বারটি কিন্তু এখানে পুট করবেন। আর চালান নাম্বার হলে 16 ডিজিটের যে চালান নাম্বারটা আপনাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেবেন। 2024 সালে কিছু কিছু নিয়ম এখানে কিন্তু চেঞ্জ করা হয়েছে, যেটা 2023 ছিল না। তো আমরা এখানে কিন্তু 16 ডিজিটের যে চালান নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দিলাম। চালান নাম্বারটি দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে ভালোভাবে ফিল আপ করবেন। ক্যাপচা কোডটি ফিল আপ করবার পরে নিচে গেট ডিটেলস অপশানে আপনারা ক্লিক করবেন। দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, যেটা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অ্যাটাচ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা নতুন রো ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বারের শেষের 3টি ডিজিট কিন্তু এখানে শো করছে। এই যে নাম্বারটি, এই নাম্বারটিতে আপনাদের কিন্তু ওটিপি যাবে, যেটা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনাদের অ্যাটাচ আছে। এবার 6 ডিজিটের ওটিপি আপনারা মোবাইলে যাবে, সেই ওটিপিটা আপনারা কিন্তু এই জায়গাটাতে পুট করবেন। ওটিপিটি দেওয়ার পর আপনারা কী করবেন, নিচে সাবমিট যে বাটন আছে এখানে ক্লিক করবেন। দেখবেন নিচে চালান ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। এখানে আপনাদের নাম, চালান নাম্বার, চালান ডেট, কত টাকা চালান দিয়েছে সেটা চলে আসবে। নিচে পে নাও বাটনে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট অপশান থেকে গ্রিপস অপশানটি চুজ করবেন। নিচে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ যখনই করবেন দেখবেন আপনাদের সামনে চালানের পুরো ডিটেলস আপনাদের চলে আসবে। একদম এই পেজে নিচের দিকে চলে যাবেন, ভেরিফাই বক্সে চেক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার পেমেন্ট মেথডে SBI ইপে করবেন, পেমেন্ট থ্রু গেট করে নেক্সট বাটনে ক্লিক করবেন, এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আবার একদম নিচের দিকে যাবেন, পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে ক্লিক করবার পরে এখানে কিছু দিয়ে এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, দেখবেন পেমেন্ট গেটওয়ে পেজটা আপনাদের সামনে ওপেন হবে। সেখানে আপনারা বিভিন্নভাবে পেমেন্ট করতে পারেন। সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, কিউআর কোড, যে কোনো জিনিস দিয়ে পেমেন্ট করতে পারেন। ওয়ালেট, NEFT, SBI ব্রাঞ্চে গিয়েও করতে পারেন। তো UPI হলে UPI অপশন চুজ করে কিউআর কোড করে পে নাও করবেন, ID হলে ID দিয়ে পে নাও বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনাদের সামনে কিউআর কোড চলে আসবে, কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করবেন, করে নিয়ে সেটা কিন্তু আপনারা পেমেন্টটি সাকসেসফুলি কমপ্লিট করবেন। তো আমাদের এখানে কিন্তু পেমেন্টটি কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু দের ওয়েট করবার পরে আপনারা দেখবেন পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাদের কিন্তু ডাউনলোড চালানের একটা অপশান আসবে, পেমেন্ট সাকসেসফুলি আপনাদেরকে এখানে শো করবে। তো ডাউনলোড চালান বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা চালানটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনাদের 2024 সালে আপনাদের বাইকের বাইকের চালান হোক বা আপনাদের চার চাকার চালান হোক, সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে জমা করতে পারেন। আজকের ভিডিও এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।